আমি এখন মাননীয় সদস্য জনাব মনিরুল ইসলাম যশোর দুইকে কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট শুরু এবং শুক্রিয়া আদায় করছি পরম করুণাময় পরম দয়ল আল্লাপাকে দরবারে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরের বাজেটের উপরে আলোচনা করার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মানুষটির প্রতি যিনি আজ থেকে বছর আগে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই জলধির বুকে প্রায় কাণ্ডারিবিহীন তরণীর নতুন কাণ্ডারী হয়ে প্রত্যাশা সোনালী স্বপ্ন নিয়ে আমাদের মাঝে আভিবৃত হয়েছিলেন বাংলা বাঙালির হাজার বছরের প্রাণ পুরুষে বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা কর্মই যখন মানুষের জীবনে ধর্ম হয়ে কথা কয় সে জীবন আলোক শিখা জেলে দেয় সমাজ ও রাষ্ট্রের পথ নির্দেশনায় সেই সমাজের সেই রাষ্ট্রের আলোকিত রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন তৃণমূলের রাজনৈতিক কর্মীকে তিনি রাজপথ থেকে এই রাজ সিংহাসনে ঠাঁই দিয়েছেন মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি এই হাউজে দাঁড়িয়ে আমি স্মরণ করছি বঙ্গমাতা বেগম মুজিবকে স্মরণ করছি বঙ্গবন্ধু আদরের ভাই শেখ আবু নাসিরকে স্মরণ করছি সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের প্রতি আমি এই হাউজে দাঁড়াইয়ে আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর বন্ধি পাখির মতো বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই বঙ্গবন্ধু চার বীর সিফ সালারকে যারা নির্মমভাবে হত্যা করেছিলেন সেই শহীদদের প্রতি মাননীয় স্পিকার একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসাবে ভাই হিসাবে এই হাউজে দাঁড়িয়ে আমি ত্রিশ লক্ষ শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি সম্মান জানাচ্ছি আমার দু লক্ষ মামুনের সম্ভ্রমের প্রতি মাননীয় স্পিকার আমি আমার বাজেট বক্তব্যে আমার যে নির্ধারিত সময় দিয়েছেন এই সময় আমি সব কথা বলতে পারবো না আমরা যদি বাজেট বক্তব্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমি যদি এভাবে বলা শুরু করি তিনি বলেছেন রূপকল্প দু হাজার একুশকে সামনে রেখে দু সালের উন্নয়নের জন্য যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম এম ইয়াদেও তা অব্যাহত থাকবে মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী তার এবারকার বাজেট বক্তৃতার শেষ অংশে উপসংহারে তিনি বলেছেন আমাদের নিরন্তর প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার আত্মকথায় লিখেছেন একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পৃক্ত তাই আমাকে গভীরভাবে ভাবাই এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা অক্ষয় ভালোবাসা যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থব করে তোলে আমি এই সংসদে দাঁড়িয়ে আমি প্রথম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং নবম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কিছু কাজের সাদৃশ্য আমি আপনার সামনে তুলে ধরতে চাই মাননীয় স্পিকার উনিশশো সাল স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি রাষ্ট্রীয় সফরে সরকারি সফরে তার জন্মভূমি সেই অজয় গা গ্রাম টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বঙ্গবন্ধুর আগমনের কথা শুনে হাজার হাজার মানুষ দুধার দিয়ে রাস্তা দুধার দিয়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর গাড়ি এক সময় চলতে পারল না বঙ্গবন্ধুর সাথে থাকা প্রোটোকলের তার মন্ত্রীরা সরকারি অফিসাররা ছিলেন এক পর্যায়ে বঙ্গবন্ধু গাড়ি থেকে নামলেন গাড়ি থেকে নামতে নামতে বঙ্গবন্ধু হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষকে বঙ্গবন্ধু ঠিকই চিনতে পারলেন সেই মানুষটি লুঙ্গি পরা খালি গায়ে কাঁধে গামছা বঙ্গবন্ধু সাথে থাকা ডিসি সাহেবকে বললেন ওনাকে গাড়িতে উঠাও ডিসি সাহেব তড়িঘড়ি করে সেই লোকটিকে ডিসি সাহেবের গাড়িতে উঠালেন বঙ্গবন্ধু খেয়াল করলেন বললেন না ওনাকে আমার গাড়িতে উঠাও সেই খালি গায়ে লোকটিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গাড়িতে সেই সেই লোকটি নির্ধারিত সময় শেষে গাড়ি যখন থামার পরে বঙ্গবন্ধু ডাক বাংলোর কক্ষে একান্তে কথা বললেন সেই মানুষটির সাথে যখন বঙ্গবন্ধু সেই মানুষটিকে একান্তে কথা বলার সময় সম্বোধন করলেন স্যার আপনার এই অবস্থা কেন মাননীয় স্পিকার সেই মানুষটি ছিল বঙ্গবন্ধুর প্রাইমারি স্কুলের শিক্ষক যার কাছ থেকে বঙ্গবন্ধু শিখেছেন অ ক ক শিখেছেন সেই স্যারকে সম্বোধন করে বললেন স্যার আপনার এই করুণ অবস্থা কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে তার শ্রদ্ধ শিক্ষক প্রিয় ছাত্রকে বলল খোকা এই কিছুদিন হল অবসরে গাছি আড়াইশো টাকা গিরাচুটের টাকা পেয়েছিলাম সেই টাকা শেষ পরিবারের সদস্য সংখ্যা সাত আটজন জন আমি অতি কষ্টে এই বাজারে এ দোকান থেকে ও দোকান ও দোকান থেকে এ দোকানে পানি আগিয়ে দিই আমি বস্তা আগিয়ে দিই এই দোকানদাররা যা দেয় সেই টাকা দিয়ে অতি কষ্টে আমার সংসার চলে বাংলা বাঙালির প্রিয় সন্তান শেখ মুজিব সেদিন তার মানুষ গলার কারিগর শিক্ষকের এই অবস্থার কথা শুনে তিনি নিজের অস্ত্র সংবরণ করেছিলেন রুমাল দিয়ে চোখ মুছে তিনি সেদিন বলেছিলেন ছাড় আমি দেখব তিনি ঢাকা ফিরলেন ঢাকা ফিরে তিনি তার অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেবকে ডাকলেন বললেন তাজুদ্দিন আমি আমার বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করতে চাই সেদিন বাংলাদেশের যোগ্য অভিজ্ঞতা অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব আজকে উঠেছিলেন বললেন বঙ্গবন্ধু কি বলছেন যুদ্ধবিধ্বস্ত দেশ রাস্তা নাই ঘাট নাই ব্যাংকে টাকা নাই খাদ্য গোদামে খাদ্য নাই 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 এর দেশে কিভাবে আপনি এটা সম্ভব বলল বুঝি না আমি তারপরে তাজউদ্দিন সাহেব বললেন বঙ্গবন্ধু এই প্রাইমারি শিক্ষকরা অনেকে ম্যাট্রিক অনেকে নন ম্যাট্রিক এই নন ম্যাট্রিক শিক্ষকদের কি সরকারি মর্যাদা আপনি দিবেন বঙ্গবন্ধু একটু ধমকে সুরে বলেছিলেন রাখো তাজুদ্দিন ওই নন ম্যাট্রিক শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করে তুমি তাজুদ্দিন বাংলাদেশের মেধাবী অর্থনীতিবিদ আমার দেশের শিক্ষাবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার আমার দেশের সোনার ছেলেরা ওই নন ম্যাট্রিক শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করে আজকে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত আমি বুঝি না আমি বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করতে চাই মাননীয় স্পিকার সেই তিহাত্তর সালের তিরিশে নভেম্বর শিক্ষকদের একটি মহাসমাবেশ ছিল ঢাকায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি তিনি অর্থমন্ত্রীকে ডেকে বলেছিলেন তুমি আমার পক্ষ থেকে শুধুমাত্র দুটো ঘোষণা দিবে আমি আজকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করলাম এবং এই জাতীয়করণ কার্যকর হবে তিরিশে নভেম্বর ঘোষণা দিচ্ছি ব্যাক ডেটে পয়লা জুলাই থেকে সেদিন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে এভাবেই জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন মাননীয় স্পিকার আমরা যদি দেখি সেদিন ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি স্কুলের এক লাখ পঞ্চান্ন হাজার তেইশ জন শিক্ষককে বঙ্গবন্ধু এক ঘোষণায় সরকারীকরণ করেছিলেন আমরা সেই অবস্থায় দাঁড়িয়ে কি দেখব যারা আজও সাদের পাকিস্তান পাকিস্তান বলে চিল্লায় সেই সাদের পাকিস্তান তাদের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করতে পারেনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল মোহরুর মতো ব্যক্তিত্ব তারা তাদের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করতে পারেনি পার্শ্ববর্তী শ্রীলঙ্কা একশো ভাগ শিক্ষিতের দেশ সেই শ্রীলঙ্কা তার দেশকে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করতে পারিনি কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছিল যে বঙ্গবন্ধু তার আত্মকথায় লিখেছিলেন যে আমার সম্পৃক্তির উত্থ ভালোবাসা সেই ভালোবাসা জনগণের প্রতি মাননীয় স্পিকার সেই তেহাত্তর সাল দু সাল চল্লিশ বছর পরে চার দশক পরে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই যখন বিশ্বে অর্থনৈতিক মহামন্দা সেই মহামন্দার পরে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে আবার জাতীয়করণের ঘোষণা দিলেন ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি স্কুলের এক লাখ প্রায় পাঁচ হাজার শিক্ষককে তিনি সরকারি চাকরির মর্যাদা দিলেন মাননীয় স্পিকার এটা শেখ হাসিনার পক্ষেই শুধু সম্ভব মাননীয় স্পিকার আমি এই সংসদে দাঁড়িয়ে আমি আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আজকে আমরা যে মুহূর্তে বাজেট চলছে সেই মুহূর্তে আমার এলাকার মানুষ অধিক আক্ষুরে আছে যে আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি সেই নির্বাচনী এলাকায় পাঁচ লক্ষ জনগণ তিন লাখ ষাট হাজার ভোটার তিনশো ষাটটি গ্রাম সেই গ্রামে আওয়ামী লীগ যখন আসে তখন উন্নয়ন হয় কিন্তু মাননীয় স্পিকার আমরা সেই অঞ্চলে অনেক গ্রামে আমরা শিক্ষার আলো জ্বালাতে পেরেছি কিন্তু বিদ্যুতের আলো আমরা সব গ্রামে জ্বালাতে পারি নাই এই সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকায় প্রতিটি গ্রামে আমি বিদ্যুতের আলো দিতে চাই মাননীয় স্পিকার আমার অঞ্চলের প্রতিটি গ্রামে আমি পাকা রাস্তা করতে চাই আধা পাকা রাস্তা করতে চাই আমার দুটো উপজেলার বুক চিরে গেছে আমাদের কবদক্ষ নদ আমি সেই কবদক্ষ নদ খননের জন্য মাননীয় ম্যালনিয়ার সদস্য চারমিনিটে শেষ করুন চার মিনিট আমি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী গত মেয়াদে যখন মালদ্বীপে গিয়েছিলেন মালদ্বীপের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছিলেন যে মালদ্বীপ আমাদের থেকে মাটি নেবে আমরা সেই চৌগাছা ঝিকরগাছার মানুষ স্বপ্ন দেখেছিলাম হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই চৌগাছা ঝিকরগাছার বুক চিরে যে কবদাক্ষ নদী গেছে সেই নদীর যখন মাটি কাটবে সেই কবতাক্ষর দুপারের মানুষের দুঃখ ঘুষবে মাননীয় স্পিকার আমি আমার নির্বাচনী এলাকায় অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা আছে আমরা জানি সেই স্কুল কলেজ মাদ্রাসার আজকে সরকার সেখানে বিল্ডিং দিচ্ছে সরকার ছাত্রছাত্রীদের উপবৃত্তি দিচ্ছে কিন্তু যে যে শিক্ষক পড়ায় আমরা তাদের বেতনের ব্যবস্থা করতে পারি নাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেই সমস্ত আমাদের এমপিও ও বিহীন শিক্ষকদের যাতে এবার এমপি হয় আমি এই সংসদে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমি যে এলাকাটি সেই এলাকাটি অবহেলিত সেই অবহেলিত এলাকায় সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতি বিভাগের প্রতি আমি আমি অনুরোধ জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি সেই এলাকাকে আমরা গড়তে চাই মাননীয় স্পিকার যে যে মুহুর্তে দাঁড়িয়ে আমরা এই বাজেট অধিবেশনে বক্তব্য রাখছি সেই মুহূর্তে আজকে আমরা লক্ষ্য করেছি যে সেই ইতিহাস বিকৃতির নতুন খেলায় মতে উঠেছে আজকে আজকে প্রতিহিংসায় মেটে উঠেছে সেই প্রতিহিংসা কি কারণে আমরা বুঝি যখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলে আজকে যখন আজকে আমরা দেখি যখন জাতিসংঘ তার কন্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় তখন আজকে সেই সাবেক বিরোধী দল আজকে তারা প্রতিহিংসায় আজকে ইতিহাস বিকৃতিতে মেতে উঠেছে আমরা সেই ইতিহাস বিকৃতিদের রুখতে চাই মাননীয় স্পিকার আমি আগের দিন বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা আওয়ামী লীগ সভানেত্রী তিনি খুঁজে খুঁজে বাংলাদেশ থেকে সেই রাজনৈতিক পরিবারের সন্তানদের এই পার্লামেন্টে জায়গা দিয়েছেন আমার মরুম পিতা যিনি লোহমা খানের বিরুদ্ধে তিনি রেজুলেশন করেছিলেন বলে বঙ্গবন্ধু তাকে সবার চেয়ারম্যান উপাধি দিয়েছিল বঙ্গবন্ধু আমার মরুম পিতা আবুল ইসলামকে উনিশশো সত্তরের সদস্য বানিয়েছিলেন একাত্তরে গণপরিষদ সদস্য বানিয়েছিলেন জাতীয় সংসদ সদস্য বানিয়েছিলেন আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যার বদলা নিতে যে আমার বাবা দেশের অভ্যন্তরে ছুটিয়ে বেরিয়েছেন তিনি যশোরে প্রথম গায়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত করেছেন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রতি কুরবানিতে যে পিতা তার গোয়াল থেকে গরু বের করে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কুরবানি দিয়েছেন মৃত্যুর আগে তিনি এহরান করে গিয়েছিলেন আমার মৃত্যুর পরে আমার নেতা বঙ্গবন্ধুকে যেভাবে সস্তায় মার্কিন থান দিয়ে দাপদ করা হয়েছে যেভাবে গাডালা কাপল কাঁচা সাবান সাতশো সত্তর দিয়ে তার গা ধোয়ানো হয়েছে আমার মৃত্যুর পরে আমার সন্তান হিসেবে বঙ্গবন্ধুকে যেভাবে সমাহিত করা হয়েছে তোমরা সেইভাবে করবে সেদিন জিয়া রহমানের মার্শাল্লা গভর্নমেন্ট আমার মহুম্পি তাকে অ্যারেস্ট করে নির্মম নিষ্ঠুল বৈশাখিক নির্যাতন চালিয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক চুল তিনি নড়েন নাই মৃত্যুর আগ পর্যন্ত উইদআট ব্রেক পঞ্চান্ন বছর উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে দু হাজার পর্যন্ত বঙ্গবন্ধু শেখ হাসিনার আওয়ামী মূল স্রোতের সাথে ছিলেন আজকে সেই পরিবারের সন্তান হিসেবে বলতে চাই বঙ্গবন্ধু কন্যা যে সাহসের সাথে এই দেশকে এগিয়ে নিচ্ছেন আমরা বঙ্গবন্ধু কন্যা সাথে যারা তরুণ প্রজন্ম আছি সকল ষড়যন্ত্র আমাদের এই হাউসের বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান আমাদের জাতীয় নেতাদের নেতৃত্বে আমরা সেই চক্রান্ত আমরা প্রতিহত করতে চাই সব শেষে বলতে চাই গভীর ভাষায় একটা কথা বলতে চাই সেই কারণে মাননীয় এক বঙ্গবন্ধু মুজিব তোমার রক্তে রঞ্জিয়া মাটিতে রেখে হাত পলিত দালাল খুনি চক্রের দাঁত চক্কু সহ ফেলিupraয়া রক্ষিয়া সংবিধান তোমার দুলালির নলিনী কণ্ঠে এবার শুনিব অর্থনৈতিক মুক্তির গান জয় 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 বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য